বিরতির পর স্বাগত। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজ আস্তাবল ময়দানে সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। পূর্বসূচি অনুযায়ী আজ আস্তাবল ময়দানে সেই সহস্র কণ্ঠে যজ্ঞের আয়োজন করা হয়েছে, গীতা পাঠের আয়োজন করা হয়েছে। উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে বহুদিন যাবত প্রস্তুতি চলছিল, আজ হয়েছে সেই অনুষ্ঠান। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগেই আজ এই বিশাল সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকালকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা উপস্থিত হয়েছেন, সাধু সন্তরা রাজ্যে এসেছেন। তারপরেই আজ দেখা গেছে সকাল সকাল আস্তাবল ময়দানে সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। মহা ধর্মসভা এবং আমাদের সহস্র কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি, এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে। তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম, আমরা জানি সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে, আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তাভাবনা আছে। তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা, তাদের কাছে যে ধর্ম সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা ধর্মের ধর্মকে নিয়ে যে একটা নিজের ধর্ম, যে নিজের ধর্মকে আমরা নিজেরা কিভাবে আরো বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি তার প্রতি যে একটা আলাদা চেষ্টা সেটা আমরা দেখছি একটু কম হচ্ছে। তো সেই জন্য আমরা চাই এখানে আজকে যাদেরকে দেখছেন এখানে এখানে বেশিরভাগই যে তারা কোনো না কোনো কলেজে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো না কোনো স্কুলে, আমরা চাই তারা যেন একটু বেশি করে ধর্মের প্রতি যেন তাদের একটা আকৃষ্টতা বাড়ে, ধর্মকে নিয়ে যেন তারা সবসময় একটা চর্চা করে, ধর্ম শিক্ষাটাকে যেন তারা মূল্যায়ন করে। কারণ আমরা সবাই জানি কোনো বিপদে পড়লে আমরা ধর্মকেই ডাকি সবার আগে, ধর্মই যেন আমাদেরকে রক্ষা করবে। তো সেই রকম ধর্ম যেমন আমাদেরকে রক্ষা করে, আমরা যেই রকম বিশ্বাস করি সেই রকম আমাদেরও কর্তব্য যে আমরা ধর্মকে কিভাবে রক্ষা করে রাখব। কারণ ধর্ম রক্ষা রক্ষিত থাকলেই তো ধর্ম আমাদেরকে রক্ষা করবে। তো সেইগুলিকে মিলেই সেইগুলি সমস্ত কিছু গীতার মধ্যে আছে, সেই গীতাকে আজকে আমরা এখানে তুলে ধরেছি এবং আমাদের এই দিনটা আমরা উপলক্ষ নিয়েছি যে আমাদের যে রামলালা যে আপনার প্রাণ প্রতিষ্ঠা সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই সহস্র কণ্ঠে গীতা পাঠ। এবং এখানে অনেক বড় বড় সাধু সন্তরা এসছে, আমাদের জগৎগুরু শঙ্করাচার্য এসেছে দুজন, আমাদের মহামণ্ডলেশ্বর এসেছে কয়েকজন, এইরকম আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক সাধু সন্তর এখানে আজকে উপস্থিত আছে, তাদের সামনে আজকে এই মহা ধর্মসভা এবং সহস্রকণ্ঠে গীতা পাঠ আমরা একসাথে করবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আপনারা শুনলেন রামপ্রসাদ পালের বক্তব্য। আজ সাধু সন্তদের উপস্থিতিতে সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় গীতা পাঠের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৎসঙ্গে রাজ্যেও আছে সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে, সঙ্গে থাকুন।